হেল্ল' বন্ধু বান্ধৱীসকল স্বাগতম জনাইছোঁ মোৰ অন্য এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোকে চাই আছে এ পি টেকনিকেল চলিউচন চ' এই কেইদিনমানৰ আগতে এজন ছাবস্ক্ৰাইবাৰে মোক সুধিছিল যে অসম গ্ৰামীণ বিকাশ বেংকৰ পৰা কেনেকৈ যোনটো এম বেংকিং আছে তাৰ পৰা কেনেকৈ মানি ট্ৰাঞ্চফাৰ কৰিম সেইটোৰ বিষয়ে সুধিছিলে চবলৈক আজিৰ এই ভিডিঅ'টোত মই আপোনালোকক দেখুৱাম কেনেকৈ আপোনালোকে যোনটো এম বেংকিং অফিচিয়েল এপ্লিকেশ্যন আছে তাৰপৰা আপোনালোকে মানি ট্ৰাঞ্চফাৰ কৰিব পাৰিব চ' প্ৰথমতে আপোনালোকৰ যোনটো এম বিং থাকিব সেইটো ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ পাছত আৰু যদিহে আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই আই বটনত আপোনালোকে পাই যাব ৰেজিষ্ট্ৰেশ্যন কেনেকৈ কৰিব চাই ল'ব ভিডিঅ'টো তেনেহ'লে বলে বলক আমি লগ ইন কৰাৰ পাছত অসম গ্ৰামীণ বিকাশ বেংকৰ যোনটো অফিচিয়েল এপ্লিকেশ্যন আছে সেইটো অ'পেন কৰোঁ ইয়াত যোনটো আপোনালোকে পিন চেট কৰিছে সেইটো দি দিব ইয়ার পছত দেখিছে আপনাদের এটা একটা দেখি পাব ইয়াত দেখি পাব বেংকিং আর এই টুেন্টি ফোর ইন্টু সেভেন ফান্ড ট্রান্সফার এই ক্লিক করব আর ফান্ড ট্রান্সফার একাউন্ট নয় ইয়াত ক্লিক করব তারপর এর যদি একাউন্ট নম্বর দেখেছে ক্লিক করব তাহলে এম পিন এম পিন কোনটো হব আপোনালোকৰ জন ট্রানজেকশন পিন থাকিব এটা প্রথমতে আপোনাক লগইন পিন হেতু ব্লেক আৰু জন্ত এম পিন হয় হেতু ব্লেক এটো ট্রানজেকশনৰ কাৰণে আৰু হেতু লগইনৰ কাৰণে সো যেতিয়া ট্রানজেকশন কৰিব যেতিয়া ট্রানজেকশন কৰিব তেতিয়া এম পিনটো দিব ধৰি লগ এতিয়া সাপোজ আপোনালোকৰ জন্ত লগইন পিনটো 1 2 3 4 আৰু তেতিয়া আপোনাৰ জন্ত ট্রানজেকশন পিন হব হেতু তাৰ অপজিট হব বা ব্লেক হব ধৰি লগ 4 3 2 1 তেনেকৈ হব ব্লেক হব সেম কেতিয়া নহয় সো তেহলে মর যু ট্রান্জেকশন পিন আছে সে মানে দি দিল দেখে আপনার চারিটা অপশন বেনিফিসারি একাউন্ট বেনিফিসারি আইভে কোড আৰু এমাউন্ট আৰু রিমার্কস সো প্ৰথমতে ভালকে চাব কারণ ইত্যাদ দুবার দিবলে না এবারেই গোটেখিনি সো সাবধান সাবধানতার আপনাদের একাউন্ট নম্বর আইভসি কোড আৰু আর এমাউন্ট বিশেষ একাউন্ট নম্বরটা ভালকে লিখব সো মো দেখ

তেখেতৰ কি সেস এক নে কারেন্ট একাউন্ট কি সুদি লোব তাত সেভিংস একাউন্ট যদি হয় সেভিংস ক্লিক তাত এই কনফার্ম আছে দেখিছে তলত গোটেখিন্তো আকৌ এবাৰ দেখুৱাব আপনার ভালকে চাই লব তাত কনফার্ম যদি আছে কনফার্মত ক্লিক করব বা আপনাদের তারপর আপনাদের যোনটো এমাউণ্ট আছে এই ট্রান্সফার হয়ে যাব এই দেখেছে ইয়াত গোটেখিন আইএমপিএস নং এলাকায় গোটেখিন থাকি সো আপোনালোকৰ যোনটো অসম গ্রামীণ বিকাশ ব্যাংক আছে যখন অফিসিয়াল এপ্লিকেশন আছে তারপর মানি ট্রান্সফার লগ পাম এটি পনেরো দিন ভিতর যদি ভিডিওটি ভাল লাগিল লাইক করব কমেন্ট যদি কিনা অসুবিধা পাইছে আর যদি চ্যানেলটার কত সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিবা ঘন্টির বুটনটো ক্লিক করে দিব